হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি, হ্যাঁ বলো বলো, খুব খুশি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ফরিদপুর যাচ্ছি। আমার দেবরের হচ্ছে মেয়ের অন্নপ্রাশন আজকে, তো আমরা আজকে সবাই সেখানে যাব। আর এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি অলরেডি, আমি, আমার মেয়ে, ছেলে আর হচ্ছে আমার হাজবেন্ড। তো আমার শাশুড়ি শ্বশুর সবাই যাচ্ছে আজকে, তারাও রেডি হয়ে গিয়েছে। এই যে আমার শাশুড়ি, তো সেও এখন রেডি, আমরা এখন বেরিয়ে পড়ব। তো আজকে আমরা ফরিদপুর যাব পদ্মা সেতু দিয়ে, পদ্মা সেতুর উপর দিয়ে যাব। তো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব অবশ্যই, তোমরা আমার সাথেই থেকো। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমার ছেলে অলরেডি নিচে নেমে গিয়েছিল ওর বাবার সাথে, আবারও উপরে এসেছে আমাকে নিয়ে যাবে, বলছিল মা আমার হাত ধরে নামো, তুমি পড়ে যেতে পারো। তাছাড়া বলতে পারো আমার ছেলেটা আমাকে ভীষণ ভালোবাসে। আর হচ্ছে এই যে আমার ছোট্ট পরী, আমার ছোট্ট পরী ওর ঠাকুমার কুলে আছে এখন। আর এই তো এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়িটা আমাদের গাড়িটা একটু সামনেই রেখেছে, তো একটু হেঁটে যেয়েই গাড়িতে উঠব। তো ভিউয়ার্স, আজকে ফার্স্ট টাইম পদ্মা সেতু জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার আজকের এই ব্লগটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো এই তো এখন গাড়িতে উঠছি, আর আমার ছেলে বলছিল আমার সাথেই বসবে, তো আমার কাছে কিছুক্ষণ ছিল, তারপর আবার দাদুর সাথে সামনে চলে গিয়েছে। তো ফ্রেন্ডস, আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি, এখনই গাড়ি ছেড়ে দিবে। বেশ ভালো লাগছিল, মানে অনেক খুশি লাগছিল যে পদ্মা সেতু উপর দিয়ে যাব, আমাদের সবারই স্বপ্নের পদ্মা সেতু। আসলে পদ্মা সেতুটা হওয়াতে বেশ সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই যে আমার ছেলে, আমার ছেলেটা বসে বসে খালি গল্প করছিল, আর ওর একটা অভ্যাস, মানে ওর বাইরে বের হলেই হাজারো প্রশ্ন, মানে এত প্রশ্ন, ওইটা কেন হলো, ওইটা কেন হলো, ওইটা কি, এই আর কি। আসলে সব কিছুতেই জানার খুব আগ্রহ আমার ছেলেটা, তাই এত কোয়েশ্চেন করে। তো ফ্রেন্ডস, এই তো আমরা এখন ফ্লাইওভারে উঠে পড়েছি। আর এই যে গাড়িতে বসে বসে আমি আর আমার মেয়ে ছবি তুলছিলাম, তো আমার হাজবেন্ড আবার একটা ভিডিও করে নিল। আর এই দেখো, আমিও এক সুযোগে আমার হাজবেন্ড একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা ঘুমিয়ে পড়েছে দেখো। আর এই যে দেখো, আমার মেয়েটা ঘুমোচ্ছে, আর এদিকে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ ভাই বোন দুইজন মিলে বেশ মজা করছিল, আর অনেকক্ষণই সজাগ ছিল যদিও, তো এখন ওরা ঘুমোচ্ছে। আর এই যে আমরা এখন এখানে আছি। আর এই দেখো, আজকের আকাশটা বেশ সুন্দর, এত ভালো লাগছিল আকাশটা দেখতে। আর এই তো এখন, এই দেখো এখনই আবার উঠে পড়ে দিচ্ছে ওরা দুজন, তো আমি আবার একটু সামনে চলে আসলাম, আর কিছুক্ষণ পরেই আমরা পদ্মা সেতু দেখতে পারবো। আর এই যে দেখো, আমার মেয়ে আবার খুব বায়না করছিল যে এই আঙ্কেলের কুলে উঠবে আমাদের ড্রাইভার ভাই, তো ওই ভাইয়া আবার বললো যে হ্যাঁ আমার কুলে দেন, আমি ওকে নিয়ে ড্রাইভ করতে পারবো, সমস্যা নাই। তো ফ্রেন্ডস, এই তো পদ্মা সেতুতে উঠে পড়বো, কিছুক্ষণের মধ্যেই টোল দিবো আর কি। এখানে বসে আছি, ওয়েট করছিলাম। আর এই তো এখন আবার ছোট্ট পরীকে ওর বাবা পিছনে নিয়ে নিল, ওরা আর কি বলছিল যে ওরা দুজন মিলে টোল দিবে, পদ্মা সেতু টোল ওরা দুজন মিলে দিবে, তাই নিয়ে আর কি কথা বলছিল ওরা। ও আমার ছেলে আবার ওর, আমার মেয়েটাকে বেশ আদর করছিল, ওই দেখো আমার মেয়েও ভীষণ খুশি, ওরা দুই ভাই বোন মিলে দাদুর কুলে কীভাবে বসে আছে, রেডি হয়ে আছে ওরা টোল দিবে। তো
স্বপ্নের পদ্মা সেতুতে টোল দিবে। টোল দেওয়ার জন্য ওরা দুই ভাই বোন একদম রেডি। আর এই দেখো দুইটা জান পাখি। তো ফ্রেন্ডস, আমাদের পদ্মা সেতু টোল দেওয়া হয়ে গিয়েছে। আর এই তো আমরা এখন অলরেডি পদ্মা সেতুতে উঠে পড়েছি। কি সুন্দর লাগছে দেখো, এত ভালো লাগছে, মানে কি বলবো, সত্যি অসাধারণ, মানে অনেক ভালো লাগছে অনেক। আর এই যে দেখো কি সুন্দর একটা ওয়েদার, আর কি সুন্দর, মানে এত ভালো লাগছে। যদিও নামতে দিবে না এখানে, কারণ কিছু কিছু জায়গায় গার্ড থাকে তারা আর কি, এই জন্য আর কি আমরা নামবো না। তো চেষ্টা করব ব্যাক করার সময় রাতের ভিউটাও দেখার জন্য। ওই দেখো দাঁড়িয়ে আছে আমাদের ভাইয়ারা, নামলেই আমাদের ধরে ফেলবে। তো যাই হোক, আমরা নামবো না এখন, যদি পারি রাতের দিকে একটু ট্রাই করব, তারপরও রিস্ক নেব না। তো যাই হোক, এই তো এখন যাচ্ছি সবাই মিলে। এটা হচ্ছে পদ্মা সেতুর উপরে আমরা সবাই। তো এই দেখো এখান থেকে নদী দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখো। ওখানে আকাশটা মেঘলা মেঘলা ছিল আর বেশ ভালো লাগছে। তো আমরা চেষ্টা করব রাতের দিকে ব্যাক করার, রাতের ভিউটা দেখব কেমন লাগে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, চলে আসলাম ফরিদপুরে। আর এই যে দেখো ওখানে অ্যারো চিহ্ন দেখে বুঝতেছিলাম যে এখান দিয়ে ঢাকা আর এখান দিয়ে হচ্ছে ফরিদপুর। তো আমরা এখন এই রুটেই ঢুকবো। আর এই দেখো এখন এই রুট দিয়ে যাব আমরা। তো ভালোই লাগছে, প্রায় 3 বছর পর আবার চলে আসলাম ফরিদপুর শহরে। তো ফ্রেন্ডস, এই তো দেখো রাস্তাটা কি সুন্দর, মানে আমার কাছে খুব ভালো লাগে এরকম দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তা, সেই লাগে। তো মনে হচ্ছিল আমিও যদি ওই বাইকের মতো বাইকে চড়ে যেতে পারতাম, বেশ ভালো লাগতো।
আর এই তো এখন খুব কাছাকাছি চলে এসেছি আমাদের মাসিদের বাড়িতে। তো এই তো এটা হচ্ছে ফরিদপুর আমিনার পাশেই আমাদের মাসিদের বাড়ি। তো এই তো এখন মাসিদের বাড়ির সামনেই আমরা নেমেছি। তো ফাইনালি চলেই আসলাম মাসির বাড়িতে। আর এই যে আমাদের ব্যাগপত্র এখানে রেখেছি, আর আমার ছেলে তো পিসিকে পেয়ে খুব খুশি। আমার ছোট্ট পরিচয় নিয়ে ওই যে আমার ছোট্ট নন্দিনী বসে খেলা করছে, গল্প করছে। তো এখানে বসে কিছুক্ষণ আমরা গল্প করলাম, আর হচ্ছে এই তো এখন চলে আসলাম আবার একটু ফ্রেশ হতে। আর এটা হচ্ছে আমার ছোট কাকি শাশুড়ি। তো আমার কাকি শাশুড়ি আবার আমার ছোট্ট পরীকে কুলে নিয়ে কিছুক্ষণ রাখলো আর কথা বলছিল। আর এই যে ওইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে হলুদ শাড়ি পরা, ওটা হচ্ছে আমার সেই যে কাকি শাশুড়ি। আর এই জায়গায় এসেছি এখন হচ্ছে যে প্রোগ্রামে এসেছি সেটা হচ্ছে সেন্টারে হবে। তো আমরা সবাই এখন রেডি হয়ে আবার সেন্টারের দিকে যাচ্ছিলাম। আর এই যে আমার ছোট্ট পরীকে দেখো রেডি হয়েছে, আবার নতুন আর একটি ড্রেস পরেছে। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, যেটা পরা ছিলাম সেটাই পরা আছি। আর ওদেরকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর এই তো এখন দেখো কি সুন্দর খেলা করছে দুই ভাই বোন মিলে। তো চলো যাই সেন্টারের দিকে, কাছাকাছি চলে এসেছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ বাইকে, এটা হচ্ছে আমার কাকা শ্বশুর, আর বাইক চালাচ্ছে হচ্ছে আমার দেবর, মানে আমার কাকা শ্বশুরের ঘরে দেবর আর কি। তো ও বাইক চালাচ্ছিল, ও আমাদেরকে চিনিয়ে নিয়ে যাচ্ছিল আর কি সেন্টারে। তো এই তো আমরা এখন সেন্টারে চলে এসেছি অলরেডি। আর এই দেখো, দেখে নাও একটু, তোমাদেরকে একটু শেয়ার করি। আর সেন্টারের পরিবেশটা বেশ ভালোই দেখতে, বেশ ভালোই লেগেছে। আর এই যে এখানে এটা দুইতলায় হচ্ছে প্রোগ্রাম, আর সেন্টারটির নাম হচ্ছে জ্যোতি কমিউনিটি সেন্টার। তো ওই দেখো আমার ছেলে অলরেডি উপরে উঠে পড়েছে, আর এই যে আমার শ্বশুর, আর এই তো আমার হাজব্যান্ড আর কি সবাইকে বলছিল চলো উপরে যাই। তো আমিও এখন উপরে যাচ্ছি। আর এই যে দেখো আমরা সবাই এখন উপরে যাব, কিছুক্ষণ সবার সাথে একটু সময় কাটাবো। তো ফ্রেন্ডস চলো আমার সাথে উপরে যাই, তোমাদের সাথে একটু শেয়ার করি আর সবার সাথে পরিচয় করিয়ে দেব। খুবই সুন্দর করে সাজিয়েছি স্টেজটা, তো একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো আমার ছোট্ট পরীকেও বসিয়ে দিয়েছি ডিভানটাতে। তো দেখো কি সুন্দর খেলা করছে বসে। আর এই তো এখন আমরা সবাই মিলে ছবি তুলেছি। আর আমার ছেলেও বলছিল মা আমি আমার বোনের সাথে একটু ছবি তুলবো, একটা ছবি তুলে দাও। তো এখানে সবাই মিলে আবার ছবি তুলছিলাম একসাথে। তো এই তো ওদেরকে নিয়েও একটু বসলাম এই জায়গাটাতে। তো অলরেডি সবাই চলে এসেছে, এই তো দেখো এখানে সবাই আস্তে আস্তে এসে একটু ছবি তুলছিল, ভিডিও করছিল আর কি। তো এই তো ফ্রেন্ডস আমি যার প্রোগ্রামে এসেছি, বিশেষ করে আজকে এটা হচ্ছে সেই কুচকিটা। তো ওকে আজকে ফার্স্ট টাইম কুলে নিলাম, বেশ ভালোই লাগছিল ওকে কুলে নিয়েছি আজকে। তো এই দেখো কি সুন্দর করে সেজেছে আজকেও, বেশ ভালোই লাগছিল। কি চুপ করেছিল আমার কাছে, কোনো কান্নাকাটি নেই, একদম লক্ষ্মী একটা মেয়ে। তো এই তো এখন আর কি সবাই মিলে আবার একটু ছবি তুলছি। এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, আর হচ্ছে কাকি শাশুড়ির বোন, আর এদিকে হচ্ছে দুজন দেবর, আর হচ্ছে আমার হাজব্যান্ড মাঝখানে, আর আমার ছেলে দাঁড়িয়ে আছে। এই তো ওদের সাথে আবার আমি একটু ছবি তুললাম।
আর এই দেখো এখানে আমার ছোট্ট পুরী ওর মেজো ঠাম্মির কুলে এখন, আর পাশে হচ্ছে আমার দেবররা, দুই দেবর। তো ওরাও ভীষণ ভালোবাসে আমার ছোট্ট পুরীকে। আর এখানে দেখো সবাই চলে এসেছে, আর এখন সবাই ভিডিও শ্যুট করবে। এই যে দেখো এইটা হচ্ছে আমার যা হয়, মানে আমার এক দেবরের ওয়াইফ, আর এই যে আমার দুইটা ননদিনী, কিউট দুইটা ননদিনী। আর এই তো এটা আমার কাকি শাশুড়ি, তোমাদের সাথে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি, এখন আবার একটু পরিচয় করে দিলাম। আর এই তো সবাই এখন খুবই ব্যস্ত ভিডিও ছবি এগুলো নিয়ে। আর এই যে দেখো এটা যে আসছে, এটা হচ্ছে আমার আরেক যা, মানে যার মেয়ের অন্নপ্রাশন আজকে। তো সবাই এখন পুচকিটাকে নিয়ে খুবই ব্যস্ত, কারণ যেহেতু স্পেশালভাবে আজকে পুচকির প্রোগ্রাম। তো আর এই তো এখানে সবাই বসে আছে চেয়ারে, বসে বসে সবাই গল্প করছে। আর ওই দেখো আমার ছোট্ট পুরীটা এখন ঘুমিয়ে পড়েছে মেজো ঠাম্মির কুলে, আর ওটা হচ্ছে আমার কাকা, কাকা শ্বশুর। আর এইখানটাতে ভিডিও ছবি এগুলো কন্টিনিউ চলছেই, তো দেখতে বেশ ভালোই লাগছিল, বেশ সুন্দর করে সাজিয়েছিল স্টেজটা। আর ছোট্ট পুরীকে, বিশেষ করে ছোট্ট পুচকিটাকে বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো সেলফি তোলা নিয়ে ব্যস্ত আমার কাকি, তো কাকি আর হচ্ছে আমার ননদিনী হচ্ছে সেলফি তুলছে। আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দেবর, তো ওর মেয়েরই আজকে অন্নপ্রাশন। আর এই তো এখন ওরাও এখন ভিডিও করছিল, ছবি তুলছিল, আমিও এক পাকে তুলে নিলাম ওদেরকে। দেখো ছোট্ট পুচকিটার ঘুম পেয়ে গিয়েছে, কি সুন্দর চুপচাপ বসে আছে। তো এইখানেও সবাই বসে আছে, আর এইখানে হচ্ছে আমার কাকা, কাকি, আমার দেবর, আর এটা হচ্ছে আমার ভাসুর ঠাকুর, আর এই পাশে এটা হচ্ছে আমার কাকা শ্বশুর, ঠিক আছে, আর আমার হাজবেন্ড। তো সবাই বসে এখানে গল্প করছে, ফান করছিল আর কি, ছবি টবি তুলছে এই আর কি। তো আমার কাকা কাকি চিটাগং থেকে এসেছে, আর ওরা সবাই সাভার থেকে, সাভার থেকে কালকে এসেছে, আর আজকে আমরা এসেছি ঢাকা থেকে। তো এই তো, আর এই যে আমার কাকা আর কাকি, ওনারা খুবই ভালো মানুষ। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার এই কাকি আমাকে পছন্দ করে এনেছিল আমার এই যে এই দুষ্টু হাজবেন্ডের জন্য। আর এই তো এখন আমরা সবাই, এটা হচ্ছে আমাদের পরিবারের সবাই মিলে একটা ছবি তুলে নিলাম, যদিও আমরা একত্রে থাকতাম একটা সময়, এখন যার যার কাজের জন্য আমাদের এখন সেটেল হয়ে থাকতে হচ্ছে, কেউ চিটাগং থাকছি, কেউ ঢাকায় থাকছি, কিন্তু কোনো একটা প্রোগ্রামে আমরা সবাই একত্রে হই। তো যাই হোক খুবই ভালো লাগে আর সবাই একত্র হলে। আর এদিকে দেখো আমার ছোট্ট পুরি ও দাদুর কুলে বসে আছে, এখন আরেক দাদু, এখানে অনেক দাদু পেয়েছে সে, তো দাদু দিদা ঠাম্মি সবই আর কি। তো এই তো এখন আরেকটা দাদুর কুলে উঠেছে, বেশ চুপচাপ দাদু বলছিল তোমার মেয়েটা ভীষণ লক্ষ্মী একটা মেয়ে, দেখো কোনো কান্নাকাটি নেই, সবার কাছেই সুন্দর থাকে। আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমরা বসে গল্প করছি, এটা হচ্ছে আমার আরেক ননদিনী, তো আমার হাজবেন্ড দুষ্টুমি করছিল আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে যাই হোক আমরা এখন বাসায় চলে যাব, মানে মাসির বাসায় যাব, তারপর আর কি ওখান থেকে আবার বাসায় ব্যাক করব। তো এখন একটু ছবি তুলছিলাম আমার ছেলে মেয়েকে নিয়ে, আর আমার সাথে আছে আমার ছোট্ট ননদিনী, আমি আর আমার মেয়ে ছোট্ট ননদিনী, বেশ মজা করলাম ওখানে। আর এই তো এখন বলছিল আমার ননদিনী যে বৌদিমণি আমাকে একটা ছবি তুলে দিবে এখানে ছোট্ট পুচকিকে নিয়ে। তো আর কি এই সবাই মজা করলাম আমার ছোট্ট পুচকি নিয়ে, আমিও একটু দুষ্টুমি করছিলাম। আর এটা হচ্ছে এখন আমরা বাসায় চলে এসেছি অলরেডি, মানে মাসিদের বাড়িতে। তো বাড়িতে আর কি একটা ছোটোখাটো কেকের আয়োজন করা হয়েছে এখানে, তো এখানে কেক কাটা হচ্ছে আর কি, সবাই খুব বেশ মজা করছিল। আর আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে হয়ে যাব, তো এদিকে সবাই আশীর্বাদ করছিল ছোট্ট পুচকিটাকে,
বেশ নাচানাচি হয়েছে, অনেক মজা হয়েছে সেই দিন। তো ফ্রেন্ডস, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, তো যার জন্য একটু সবাই ওকে কুলে নিয়ে ছবি তুলছিলাম আর কি। তো আমিও ভাবলাম একটু পুচকিটাকে কুলে নিয়ে যাই, যেহেতু এখনই বেরিয়ে পড়ব। আর এই তো, আর আমার ছোট পুচকিটা হচ্ছে ঘুমোচ্ছিল, যার জন্য ওকে নিয়ে আসিনি এখানে। আমার শাশুড়ি মায়ের কুলে আছে এখন। আর এই যে দেখো পুচকিটা কি চুপচাপ, সারাটা দিনই বেশ চুপচাপ ছিল। তো যাই হোক, এখন চলে যাব আমরা, কেকটা কাটা হয়ে গেলেই আমরা বের হয়ে পড়ব। তো ফ্রেন্ডস, বের হওয়ার আগে ভগবানকে একটু প্রণাম করে আসি। আর এইটা হচ্ছে মাসির বাড়ির মন্দির, দেখো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, বেশ ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর হয়েছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই ভগবানকে। আর এখানে মেষ পুজো দিচ্ছিল, আর আমরা এখন প্রণাম করে নিচ্ছি। প্রণাম করেই আমরা এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লাম। তো এখন বের হয়ে পড়েছি, আর এখন এই দেখো বেশ আনন্দ, বেশ ভালোই কেটেছে আজকে দিনটা। আর এই যে এখন আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি, তো দেখতে থাকো আমরা আবার রাতের ভিউটা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই, যে পদ্মা সেতুতে রাতের ভিউটা ঠিক কেমন লাগে। আর এই তো সব মিলিয়ে আজকে দিনটা বেশ ভালো কেটেছে। আর ওই দেখো আমার ছোট্ট পুচকিটা ঘুমোচ্ছে। আর যাওয়ার পথে দেখছিলাম এই মসজিদটা, বেশ সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তো ভাবলাম যে একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিই। তো ফ্রেন্ডস, এই তো এখন পদ্মা সেতুর টোল দেওয়া হচ্ছে, আর আমরা এখন আবার পদ্মা সেতুতে উঠে পড়ব। তো আমরা পদ্মা সেতুতে উঠে পড়েছি, এই তো দেখো আর কিছুক্ষণ পর সামনে আরো অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবো। দেখো রাতের বেলায়ও কি সুন্দর লাগছিল দেখতে পদ্মা সেতু। তো আমরা কিছুক্ষণের জন্য একটু নেমেছিলাম, জাস্ট 5 মিনিটসের মতো এখন। আর এই দেখো খুব ভালো লাগছে যে স্বপ্নের পদ্মা সেতুতে পা রেখেছি, তো ভালোই লাগছিল। তো যাই হোক, এখন আমরা আবার গাড়িতে উঠে পড়ব। তো এইখানে প্রচুর বাতাস ছিল, মনে হচ্ছিল যে বাইরের বাতাসটাই বেশ ভালো লাগছিল গাড়ির এসির থেকে। তো কিছুক্ষণ দাঁড়ালাম, বেশিক্ষণ না, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। তো যাই হোক ফ্রেন্ডস, এখন আমরা বাসে চলে যাব, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে কথা হবে। তোমরা সেই পর্যন্ত ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিও। বাই বাই ফ্রেন্ডস। Thank you.